আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি দেশি মুরগি রান্না আর সাথে ডাল রান্না। চলুন তাহলে চলে যাচ্ছি, আমার রান্নাঘর থেকে ঘুরে আসি। প্রথমেই আমি একটি দেশি মুরগি খুব ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। একটি কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এখন দিয়ে দেব গরম মশলা, এলাচি এবং দারুচিনি। তেলটা একটু ভালো করে গরম হয়ে আসলে দিয়ে দেবো পরিমাণ মতো পেঁয়াজ কুচি। হালকা একটু নেড়েচেড়ে ভাজা ভাজা হয়ে আসলে তার মধ্যে একে একে সব মশলাগুলো দিয়ে দেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি দুই চা চামচ আদা রসুন বাটা। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরার গুঁড়া, এক চা চামচ পরিমাণ দিলাম হলুদ গুঁড়ো, আর দেড় চামচ পরিমাণ দিলাম মরিচের গুঁড়ো। মরিচের গুঁড়োটা আপনারা যে যার মতো স্বাদ মতো দিয়ে দিতে পারেন, যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন। সামান্য পানি দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। মশলা কষানো এই পর্যায়ে আমি মাংস টুকরোগুলো সব দিয়ে দেবো। ভালো করে নেড়েচেড়ে মশলার সাথে মাংসগুলি মিশিয়ে নেব। মাংসগুলোর সাথে মশলা ভালো করে মেশানো হয়ে গেলে আমি মাটির সরা দিয়ে ঢেকে দেব। দেশি মুরগি যেহেতু একটু শক্ত টাইপের হয়, তাই সিদ্ধ হতে একটু সময় লাগে, তাই বারবার ঢেকে ঢেকে কয়েকবার কষিয়ে নেব। আর যত বেশি কষানো যাবে মাংসটা ততই সুস্বাদু হবে। এখন আমি ঢেকে দেব। মাংস থেকে যে পানিটা বের হয়ে এসেছে আমি সম্পূর্ণ কষিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব। আবারও খানিকটা ঢেকে দেব। রান্নার এই পর্যায়ে মাংস অনেকটা কষানো হয়ে গিয়েছে, একটু ভালো করে নেড়েচেড়ে আবার ভালোভাবে কষিয়ে নেব যাতে করে তেলের উপর মাংসটা চলে আসে। তো আবার ঢেকে দিয়ে কিছুটা সময় অপেক্ষা করব। মাংস থেকে যে পানি বের হয়ে গিয়েছিল সে কষানো হয়ে গিয়েছে। এখন আমি কিছুটা পানি দিয়ে দেব। পানি দিয়ে আবার ঢাকনা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। তাতে করে হবে কি, মাংসটা খুব ভালো সিদ্ধ হবে আর মাংসটার যে একটা টেস্ট অন্যরকম হবে। দেশি মুরগি একটু ঢেকে ঢেকে রান্না করলে সিদ্ধ হতে সময় লাগে না, আর মাটির ছড়া অন্যরকম একটা গুণাগুণ আছে। মাঝে মাঝে আমার ভিডিওগুলো দেখলে আমারই মনে হয় যে আমি খুব বেশি নাড়াচাড়া করি। আসলে বারবার মাংস বা যে কোনো রান্না নেড়ে দিতে খুবই ভালো লাগে আমার। এখন এই পর্যায়ে আমি কিছুটা আলু দিয়ে দিলাম। হালকাভাবে কষিয়ে নেব আলু দিয়ে। দেশি মুরগির সাথে আলু তো দিতেই হবে, কারণ অন্যরকম একটা টেস্ট আসে। আর আমার বাসার বাচ্চারা বিশেষ করে আমার ছেলেরা খুবই আলু পছন্দ করে, মাংসের মধ্যে আলু। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, অনেকে আলু পছন্দ করেন না, তারা না দিলেও চলবে। তো এখন আমি দিয়ে দিচ্ছি পানি পরিমাণ মতো, ঝোল যতটুকু লাগবে সেদ্ধ হতে। এখন যেটা করব, আমি সুগন্ধি পাতা দেব, দুইটি পাতা দেব।
আর দিয়ে আবার ঢেকে দেব। ঢেকে আমি কিছুটা সময় রান্না করব। তো ভাবছি এর সাথে মাংস আর আলুর সাথে ডাল রান্না করব। তো মাংসটা প্রায় কতটা সেদ্ধ হয়ে গিয়েছে দেখছি এখন। আরও কিছুটা সময় ঢেকে রান্না করতে হবে। ঝোল আমার মোটামুটি মাংসে টেনে গিয়েছে, এখন এই পর্যায়ে আমি চুলা বন্ধ করে দেব এবং ডাল রান্না করার জন্য চলে যাব। মসুর ডালের পাতলা ডাল রান্না করতে সবাই পারেন, আর আমি যেভাবে রান্না করি আপনাদের সাথে শেয়ার করলাম। ডাল এভাবে রান্না করলে খুব টেস্ট হয়, এটা আমার শাশুড়ির থেকে শেখা। অল্প পানি দিয়ে সিদ্ধ করে ডালটাকে খুব ভালোভাবে একেবারে চটকে নিতে হবে, ডালটা যখন শুকনো শুকনো হয়ে আসবে। তো আমি পেঁয়াজ, রসুন, লবণ, হলুদ সব কিছু দিয়ে ডালটা বসিয়ে দিয়েছি। ডালের পানি যখন শুকিয়ে এসেছে তখন আমি একটি চামচ দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এভাবে চামচ দিয়ে নেড়ে নেড়ে একেবারে সম্পূর্ণ ডাল ভেঙে দিতে হবে। আর যখন একদম হালুয়ার মতো হয়ে আসবে, কড়াইয়ের সাথে লেগে লেগে যাবে, তখন খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে। চাইলে আপনারা এভাবে রান্না করতে পারেন, একবার ট্রাই করে দেখতে পারেন কেমন হয়। একবারে বসিয়ে দেওয়ার চেয়ে আমার মনে হয় এভাবে ডাল রান্না করলে খুবই টেস্ট হয়। তো আমি এই পর্যায়ে এখন দিয়ে দেব পানি। যতটুকু পরিমাণ ডালে আমি পানি দেব তার অর্ধেকটা আমি টানিয়ে নেব। একটু বেশি করে পানি দিয়ে দিলাম। তো এখন আমি আমার গাছ থেকে তোলা বোম্বাই মরিচ থেকে একটি বোম্বাই মরিচ দিয়ে দেব। তাতে করে হবে খুব সুন্দর একটি স্মেল আসবে, আর ডালের সাথে বোম্বাই মরিচটা খুবই যায়। আর যেহেতু মাংস দিয়ে আর ডাল দিয়ে খাবো, আসলে অন্যরকম একটা মজা আসবে ইনশাল্লাহ। তো আমার ডাল মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে, এখন আমি ডালে ফোড়ন দেব। কিছুটা তেল আর পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজটা বাদামি হয়ে আসলে বা জাস্ট ব্রেস্তা টাইপের হয়ে আসলে আমি ডাল দিয়ে দেব ব্রেস্তার মধ্যে। তো বন্ধুরা, এই ছিল আজকে আমার দৈনন্দিন রান্না, আর আপনাদের সাথে এটা শেয়ার করলাম। আপনাদের যদি আমার রান্না ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি, আর লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর যাদের দেখতে ইচ্ছে না করে তারা দয়া করে চলে যাবেন আমার চ্যানেল থেকে। খুব সুন্দর একটি কালার এসেছে এবং ডালটা খেতেও খুবই অসাধারণ হয়েছিল। তো আজ এই পর্যন্তই, আবার চলে আসব প্রতিদিনের মতো। আল্লাহ হাফেজ।